আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের সমাজে এবং বাড়িতে অনেক অবিবাহিত মানুষজন রয়েছেন, যারা সাধারণত বিয়ের জন্য পাত্র বা পাত্রীর সন্ধান করে থাকেন। আর এই পাত্র পাত্রীর সন্ধান করতে কিন্তু ঘটকের উপরে অনেকে আস্থা করেন, এবং ঘটকের থেকে ভালো সন্ধান কেউ কিন্তু দিতে পারে না। সাধারণত ঘটকের কাছে এই ধরনের অবিবাহিত পাত্র পাত্রীদের সন্ধান থাকে, এমনকি তাদের বাড়িতে কি রয়েছে এবং বাড়ির অবস্থা কেমন, সব কিছু তথ্য কিন্তু ঘটকের কাছে থাকে। কিন্তু একজন ঘটক, যিনি ঘটকালির পাশে পাশে এমন এক কাণ্ড করে বসেছেন, সেটি শুনলে কিন্তু আপনি অবাক না হয়ে পারবেন না। তো ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ায়। তো জানা গেছে স্থানীয় এলাকায় চুরির সংখ্যা দিন দিন কিন্তু বেড়েই চলেছে। সাধারণত গরু, অটোরিকশা এবং নৌকা কিন্তু মাঝে মাঝে চুরি হচ্ছিল। এ নিয়ে এলাকাবাসী বেশ চিন্তিত ছিল যে আসলে কে করছে এই কাজটি। তো জানা গেছে গত শনিবার ভোর 4টার দিকে নাসিরপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকায় শ্রমিক আকসার মিয়ার বাড়িতে ছিপ কেটে গরু চুরি করতে আসেন কয়েকজন চোর। তো এর মধ্যে বাকিরা পালিয়ে যেতে পারলেও এই যে ছবিটা যাকে দেখতে পাচ্ছেন, মোতালিব নামের এই লোক কিন্তু ধরা পড়ে যায়। তো তখন স্থানীয়রা তাকে ধরে নিয়ে ইউপি চেয়ারম্যানের কাছে নিয়ে যায়, এবং চেয়ারম্যানের কাছে নিয়ে যাওয়ার পরে সেখানে যেয়ে জানা যায় যে উপজেলায় হঠাৎ গরু অটোরিকশা চুরি হয় এবং মানুষের ঘরে ছিপ কাটার উপদ্রব কিন্তু বেড়ে গেছে। সারা রাত বাসায় পাহারা বসিয়েও কিন্তু চুরি ঠেকানো যাচ্ছে না। শনিবার ভোর 4টার দিকে নাসিরনগর সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামের দিনমজুর আসির মিয়ার বাড়িতে 5-6 জন লোকের একটি দল আসে এবং সেখান থেকে অনেক কিছু চুরি করে, এবং তাদের উদ্দেশ্য ছিল চুরি করা। তো আসির মিয়ার স্ত্রী বিষয়টি বুঝতে পারেন এবং চিৎকার দেন। আশেপাশের লোকজন যখন ছুটে এসে চোরদের ধাওয়া করতে থাকেন, তখন পালানোর সময় এই আব্দুল মোতাবেক নামে এই ব্যক্তি কিন্তু ধরা পড়ে যায়। এই সময় স্থানীয়রা তাকে ধরে ফেলে প্রচুর মারধর করে, এবং মারধর করার পরে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, তখন পুলিশও চলে আসে। এবং পুলিশ যখন জিজ্ঞাসাবাদ করে যে আসলে আপনি কে বা চুরি কেন করতে গিয়েছেন, তখনই মোতালেব বলেন যে আমি একজন ঘটক, আমি আসলে চোর নই। বুঝতেই পারছেন আসলে ঘটনাটি কি ঘটেছে, আসলে কি তিনি চুরির সন্দেহে যুক্ত নাকি ঘটকালি করে বেড়ান। সাধারণত আমাদের বাড়িতে যারা অবিবাহিত মানুষ রয়েছেন, তাদের বিয়ের জন্য কিন্তু ঘটকের প্রয়োজন হয়। আর এই ঘটকের কাছে কিন্তু সব ধরনের তথ্য থাকে, আপনার বাসায় কোথায় কি রয়েছে, আপনার টাকা পয়সার অবস্থা কেমন, পরিবারের কে কোথায় থাকে, সব কিন্তু এই ঘটক জানে। আর এই ঘটক দেখা যাচ্ছে আপনার বাড়ি যদি হঠাৎ করে আসে, তখন আপনি সাধারণভাবে চিন্তা করবেন যে হয়তো পাত্র বা পাত্রীর সন্ধান নিয়ে এসেছে, তাকে কিন্তু অতটা কেউ সন্দেহ করবে না। তো এই আব্দুল মোতালেবের ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটেছে। তিনি চুরির উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন ওই জায়গায়, এবং চুরি করতে যেয়ে যখন তিনি ধরা পড়ে যান, তখন তিনি বলেন যে আমি একজন ঘটক, এবং সে এই বিষয়টা নিয়ে মানে কোনো কথা বলতে চান না। সাধারণত ঘটককে বিশ্বাস করে তো স্বাভাবিক, আপনার বাসায় যখন অবিবাহিত পাত্রপাত্রী থাকবে, তখন তার কারণে এই ঘটকের কাছে কিন্তু পুরো তথ্য, আপনার বায়োডাটা কিন্তু এক প্রকার দিয়ে দেওয়া হয়। আর ঘটকরা যদি এই ধরনের কাজ করে, তাদের কিন্তু ধরা একেবারে অসম্ভব বলেই চলে। কেননা আপনি তো তাকে বিশ্বাস করছেন যে হয়তোবা বিয়ের প্রস্তাব দিচ্ছে, দুই পরিবারের মধ্যে একটা বন্ধন তৈরি করার চেষ্টা করছে, কিন্তু চুরি করার এই ধরনের অভিনব কৌশল কিন্তু কখনোই আপনারা কেউ চিন্তা করবেন না। কেননা এরা সাধারণত বিশ্বাসের মানুষ হয়ে থাকে। সব মানুষ যে খারাপ এটা বলবো না, হাতের পাঁচ আঙ্গুল কিন্তু কখনো সমান হয় না। হয়তো বা এক্ষেত্রে একই ঘটনা ঘটেছে, কিন্তু আব্দুল মোতালেব যে কাজটি করেছে, মানে চুরির একটা অন্য লেভেলে নিয়ে গেছে তিনি চুরিকে। কেননা আপনি সাধারণভাবে দেখা যাচ্ছে আপনার বাড়িতে যদি চোর আসে, তাহলে বা কোনো কিছু জিজ্ঞাসাবাদ করতে কেউ আসে, তখন আপনি বিষয়টি নিয়ে সন্দেহ করবেন যে বাড়িতে মানুষ এসে এত কিছু জিজ্ঞাসা করছে বা দেখছে কেন, তখন আপনি চোর বলবেন বা পুলিশকে খবর দিবেন। কিন্তু ঘটকালির মতো এমন পেশাকে যিনি মানে নোংরা করে ফেললেন, তাকে কিন্তু কখনোই কিন্তু আপনি সন্দেহ করতে যাবেন না। আর বাড়িতে যখন ঘটক আসবে, তাকে কিন্তু অনেক আদর আপ্যায়ন করা হয়, বাড়ির সবকিছু তাকে দেখানো হয়, কেননা তিনি সমস্ত তথ্য নিয়ে ছেলের বাড়ি অথবা মেয়ের বাড়িতে পৌঁছে থাকেন। তো দর্শক শ্রোতা বুঝতেই পারছেন কেমন একটা ঘটনা ঘটে গেল। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।